ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ভেজ পকোড়া রেসিপিটা শেয়ার করব। এটা খুবই একটা ইজি রেসিপি, এটা স্ন্যাক্স টাইমে খেতে খুবই ভালো লাগবে। এই রেসিপিটা বাইরে থেকে ক্রাঞ্চি হবে, ভেতরটা খুব সফট হবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে পকোড়া বানানোর উপকরণগুলো দেখে নিই। 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কলি, কেটে রাখা ক্যাপসিকাম, তেঁতো করে রাখা রসুন, পেঁয়াজ কুচি, ময়দা, চাল গুঁড়ো, কেটে রাখা বাঁধাকপি। প্রথমে একটা মিক্সিং বোলে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দিব। আমি কিছুটা বাঁধাকপি গ্রেট করে রেখেছি, এতে টেক্সচারটা ভালো হবে। পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1টা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে রাখবেন, পেঁয়াজ কলি, কুচনো ক্যাপসিকাম, কিছুটা পেঁয়াজ কুচি, থেঁতো করে রাখা রসুন। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা দিলে মাখাটা একটু টাইট হবে। চালগুঁড়োটা দিলে পকোড়াগুলো খুব মচমচে হবে। আপনারা দেখে নিন কেমন করে মেখে নিতে হবে। বেশি জল দিয়ে মাখলে হবে না, এটাকে টাইট করেই মাখতে হবে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, এমনি করে টাইট করে মেখে নিতে হবে। আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। এবার বলগুলো বানিয়ে নিতে হবে। আপনারা দেখে নিন কেমন করে আমি এটা বল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য শেপেও বানাতে পারেন, আমি এখানে গোল গোল করে বানাচ্ছি। আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের এই নিত্য নতুন রেসিপিগুলো কেমন লাগছে। দেখুন বন্ধুরা, আমার এখানে সব বলগুলো বানানো হয়ে গেছে। এবার এই বলগুলোকে চালগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখে নেন কেমন করে মিশিয়ে নিতে হবে। এই স্টেপটা করলে পকোড়াগুলো আরও মচমচে হবে আর ভেঙে যাবে না। আমার বলগুলোকে চালগুলোর সাথে মেশানো হয়ে গেছে। চলুন বন্ধুরা, এবার এগুলোকে ভেজে নেব। প্রথমে কড়াইটাকে গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দিতে হবে। তেলটাকেও মিডিয়াম ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি বলগুলো দিয়ে দিব। এটাকে মিডিয়াম আঁচেই ভাজতে হবে, তাহলে ভেতর থেকে কাঁচা থাকবে না। দেখুন বন্ধুরা, এভাবে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে ভালো করে 3-4 মিনিট ধরে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারাও ট্রাই করে দেখবেন, শীতকালে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, এভাবেই আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা বাচ্চা বড় সকলের খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনারাও ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা খেতে খুবই টেস্টি। দেখুন বন্ধুরা, ভেতর থেকে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং বাইরেরটাও খুবই ক্রিস্পি হয়েছে। দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আমি আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো।